স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি কিসের দিন? বিজয় দিবস। 21শে ফেব্রুয়ারি কিসের দিন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আসলে আমরা দিবসগুলো বুঝি না, কেন বলা দরকার? ভাষা শিখিয়েছেন কে? আরো জোরে রব্বুল আলামিন বলছেন আল্লামাহুল বায়ান, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে ভাষা শিখিয়েছেন। এই ভাষা বাংলা হোক, ইংলিশ হোক, উর্দু হোক, ফার্সি হোক, প্রত্যেকটা ভাষার স্রষ্টা কে? ভাষা শিখিয়েছেন কে? মাতৃভাষা, এটার দাম আছে না নাই? কিন্তু এই ভাষাকে নিয়ে কিছু কিছু কালচার আমার বাংলার জমিনে ঢুকেছে, ঠিক কিনা? ভাষার জন্য যারা শহীদ হয়েছে, বুকের তাজা রক্ত যারা ঢেলে দিয়েছে, তারা মূলত শাহাদাতের তামান্না থেকে বুকের রক্ত ঢেলেছে, ঠিক কিনা? এই ভাষাবিদ যারা বাংলার জমিনে রয়েছে, ভাষা নিয়ে যারা গবেষণা করেছে, এর পেছনেও কিন্তু ইসলামিক শিক্ষা তার পেছনের ব্যাকগ্রাউন্ডে রয়েছে, ঠিক কিনা? যদি শাহাদাতের তামান্না না থাকতো, তাহলে ভাষার জন্য যারা জীবন দিয়েছে তারা জীবন দিত? শাহাদাতের তামান্না যদি না থাকতো, 71 সালে মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিল তারা কি যুদ্ধ করতো? যারা ভাষার জন্য রক্ত দিয়েছে, 71 সালে যারা যুদ্ধ করেছে, প্রত্যেকেই কিন্তু শাহাদাতের তামান্না নিয়ে করেছে, ঠিক কিনা? কিন্তু আজকাল বাংলার জমিনে সবসময় প্রকাশ করা হয় যে আলেমদের মুক্তিযুদ্ধে কোনো অবদান নাই। কথা বলেন না কেন? আলেমরা স্বাধীনতা বিরোধী বলে কি বলে না? আলেমরা ভাষা বিরোধী বলে কি বলে না? শুনে রাখুন আস্তিক মুরতাদ, এই বাংলার জমিনে যারা শহীদ হয়েছে তারা মূলত কোরআনকে প্রেম করে শহীদ হয়েছে, শাহাদাতের তামান্না নিয়ে হয়েছে। সুতরাং বাংলার জমিনে কোরআনওয়ালাদের মাধ্যমেই স্বাধীনতা এসেছে, ঠিক কিনা? কেউ যদি বলে যে হুজুরদের কোনো অবদান স্বাধীনতার মধ্যে নেই, ভাষার ক্ষেত্রে নেই, এই নাস্তিক মুরতাদের বাচ্চারা শুনে রাখ, এই ভাষার অবদান মুসলমানদের অবদান, এই ভাষা শিক্ষার অবদান আমার আল্লাহর শ্রেষ্ঠ অবদান, ঠিক কিনা? ভাষা শিখিয়েছেন কে? কথা বলেন আরো জোরে। ভাষা যদি আল্লাহ না শিখাই তো আপনি শিখতে পারতেন? আল্লাহ যদি বোবা বানিয়ে দিতেন আপনি কথা বলতে পারতেন? আল্লাহ যদি জিব্বাটাকে কেটে ফেলতেন কথা বলতে পারতেন? ভাষা শিক্ষার মালিক কে? ভাষার স্রষ্টার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ভাষা যে শিখাইলো, এই বাংলা ভাষা দান করলো আমাদের মাতৃভাষা, এটাও কার দান? কোরআনের ভাষা কার দান? উর্দু ভাষা কার দান? ফার্সি ভাষা কার দান? এখন যদি কেউ বলে যে আলেমদের কোনো অবদান নেই, টাটকা মিথ্যে কথা। কারণ হচ্ছে এই ভাষা শিক্ষার পেছনে কোরআনের অবদান আছে, ঠিক কিনা? কেউ যদি বলে যে আলেমদের কোনো অবদান নাই স্বাধীনতা যুদ্ধে, আলেমদের কোনো অবদান নাই মুক্তিযুদ্ধে, আলেমদের কোনো অবদান নাই এই ভাষা শিক্ষায়, তাহলে এই সমস্ত লোকদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে, ঠিক কিনা? আলেমদের অবদান কোথায় নাই? কোথায় নাই আলেমদের অবদান? ভাষা যে বিশুদ্ধভাবে আপনি শিখছেন, আলেমরা বলছে না যে শুদ্ধ ভাষায় কথা বলা সুন্নাত? কথা বলেন না কেন? আলেমরা বলছে না যে শুদ্ধ ভাষায় কথা বলা সুন্নাত? আলেমরা বলছে না যে রাষ্ট্রের জন্য জীবন দেওয়া এটা জরুরি বলছে কি বলছে না? আলেমরাই কিন্তু আবার বলছে কোরআনের জন্য জীবন দেওয়া শাহাদাতের মর্যাদা পাওয়া যাবে, ঠিক কিনা? আলেমরাই কিন্তু বলেছে সীমান্ত পাহারা যারা দেয় তারা যখন বুকের রক্ত ঢেলে দেয় তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন কে? আল্লাহ। সুতরাং যারা বলে যে কোরআনওয়ালাদের কোনো অবদান নাই, আলেমদের কোনো অবদান নাই, হুজুরদের কোনো অবদান নাই, তো অবদান হুজুরদের নাই, শাহরিয়ার কবিরদের আছে নাকি? কথা বলেন না কেন? শাহরিয়ার কবিরদের আছে? শাহরিয়ার কবিরদের আছে? এ বাংলার জমিনে এই শাহরিয়ার কবিররা হচ্ছে এক একটা কীট পতঙ্গ। কথা বলেন, যখন যে দল ক্ষমতা আসে এদের পাল্লার দিকে এরা ঝুলে থাকে, ঠিক কিনা? সুবিধা মতো আস্তেই করে দেশ থেকে তারা ভাইগে চলে যায়, ঠিক কিনা? এ করোনার মুহূর্তে যারা মারা গিয়েছিল লাশগুলো দাফন করেছে কে? আলেম ওলামা। কথা বলেন, যখন বাবার লাশ থুয়ে সন্তান পালিয়ে গেছে, মার লাশ থুয়ে যখন সন্তান পালিয়ে গেছে, ভাইয়ের লাশ থুয়ে ভাই যখন পালিয়ে গেছে, বোনের লাশ থুয়ে বোন যখন পালিয়ে গেছে, এই লাশগুলোকে তখন নিয়ে জানাজা দিয়ে গোসল করিয়ে কাফন পরিয়ে যারা কবরস্থ করেছে তারা আলেম। এই বাংলার জমিনে আলেমের বিরুদ্ধে যারাই কথা বলবে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আবার
এবার আসি, তাহলে আলেমদেরকে মহব্বত করা দরকার আছে না নাই? ভাষার ক্ষেত্রে আলেমদের অবদান আছে না নাই? মুক্তিযুদ্ধে আলেমদের অবদান আছে না নাই? মূল অবদানই হচ্ছে শাহাদাতের তামান্না তৈরি করে দেওয়া। আপনার ভিতরে যদি শাহাদাতের তামান্না না থাকে, আপনি বুকের রক্ত ঢালবেন লাভটা কি ঢালবেন না? এবার আসি আমাদের আলোচনায়। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দিব? আচ্ছা তাহলে শুরু করি। পরিবারের দুইটা অংশ কয়টা? একটা হচ্ছে পরিবারের স্বামী আর একটা হচ্ছে পরিবারের স্ত্রী।